ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আর রাতে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখা গেছে গত কয়েকদিনে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেড়ে গেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে প্রায় 2-3 ডিগ্রি মতো বেশি চলছে স্বাভাবিকের থেকে। আগামী 4-5 দিনে খুব একটা বেশি চেঞ্জ এক্সপেক্টেড নেই, মোটামুটি স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। 16 তারিখের পর থেকে আবার রাতে তাপমাত্রা একটু কমবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি কাছাকাছি, যেখানে স্বাভাবিক থাকার কথা 15.9 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে। এবং আগামী 4-5 দিনেও স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এটা এই সময় উত্তরের যে হাওয়া যতটা থাকার কথা শক্তি সেটা একটু দুর্বল হয়ে গেছে, বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বঙ্গোপসাগর থেকে কিছুটা প্রবেশ বেড়েছে, এর প্রভাবে স্বাভাবিকের থেকে তাপমাত্রা একটু বেড়ে গেছে। আগামী 4-5 দিনও খুব বেশি চেঞ্জ নেই, আগামী 24 ঘন্টা তো সামান্য একটু কমলেও পরবর্তী সময়ে মোটামুটি কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 17-18 কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী জেলাগুলো স্বাভাবিকভাবে একটু কম থাকবে, আর 16 তারিখের পর থেকে আবার একটু কমে যাবে। 16 তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, নেক্সট 4-5 দিন খুব একটা কিছু চেঞ্জ নেই, এটাই কন্টিনিউ করবে। কিছু কুয়াশার কিছু সতর্কতা না, কুয়াশা সেরকম খুব একটা সিগনিফিকেন্ট কিছু থাকবে না, কোথাও থাকলেও সেটা হালকা ধরনের কুয়াশা থাকতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।